আসসালামু আলাইকুম। আর্যটেক চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি একজন ইউটিউবার হব, এই স্বপ্ন নিয়ে ইউটিউবে আসে অনেক ছেলে এবং মেয়ে। দিন রাত পরিশ্রম করে ইউটিউবে ভিডিও আপলোড করে এবং অনেক ট্রিক অ্যাপ্লাই করে, কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় যে একটা সময় তার যখন ভিউ হয় না, সাবস্ক্রাইব হয় না, তখন সে ইউটিউব থেকে চলে যায় এবং মন ভেঙে যাওয়ার কারণে সে পরবর্তী তার ভিডিও আপলোড করে না। আজকের এই ভিডিওটা আপনি সম্পূর্ণ দেখলে আপনাকে আমি হেল্প করব যে কিভাবে আপনি ইউটিউবের সাবস্ক্রাইব বেশি করতে পারেন এবং আপনার ভিউ নিয়ে আসতে পারেন, সাথে সাথে আপনি অস টাইমটাও বাড়াতে পারেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ থাকবে, আপনি যদি নতুন দর্শক হয়ে থাকেন নিজ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যাতে আপনি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলেন একটি ইন্টার পড়া ভিডিও শুরু করা যাক। ইউটিউবে ভিডিও আপলোড করার পরে প্রথমে আপনাকে যে দিকটার উপরে নজর রাখতে হবে সেটা হলো এসইওটা আপনার ঠিকভাবে হচ্ছে কিনা। এসইওটা অর্থ হলো যে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে আপনার শেয়ার করা হচ্ছে কিনা এবং আপনার ব্যাকলিংগুলো কাজ করছে কিনা। আপনি যদি সোশ্যাল মিডিয়াতে কীভাবে শেয়ার করতে হয় এটা না জানেন এবং ব্যাকলিংগুলো কীভাবে করতে হয় সেটি না জানেন, নিচে কমেন্ট বক্সে জানাবেন। এগুলোর পার্ট পার্ট একটি করে ভিডিও দিব, কারণ একটি ভিডিওর ভিতরে সব কিছু কভার করা সম্ভব না। তবে আমি এই ভিডিওতে কিছু ট্রিক শিখিয়ে দেবো যেটির মাধ্যমে আপনি আপনার ইউটিউবের ভিউ এবং সাবস্ক্রাইবগুলো বাড়াতে পারেন। প্রথমে বলে রাখি ভিউটা কেন কম আসে। বেসিক্যালি আমরা দুই তিন দিকে লক্ষ্য করি না যে কারণে ভিউটা কম আসে। অনেকে দেখা যায় যে ভিডিওর কোয়ালিটি ভালো কিন্তু থাম্বনেলটা ভালো বানাতে পারে না। থাম্বনেলটা মানুষের বেশি আকর্ষণ টানে, কারণ অনেক বাঙালি আছে যারা ভিডিও দেখতে গিয়ে কোনো লেখা পড়ে না, কোনো টাইটেল পড়ে না, শুধু থাম্বনেলের উপরে ফোকাস করে ভিডিওটি ক্লিক করে। তো আপনি যদি থাম্বনেলটা আকর্ষণীয় বানাতে পারেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ক্লিক পড়বে এবং ভিডিওটি মানুষ দেখবে। তারপরে বিষয়টা হলো টাইটেল এবং ট্যাগ। আপনি টাইটেলটা যদি আপনি আকর্ষণীয় কোনো টাইটেল দিতে পারেন তাহলে অবশ্যই অন্যের ভিডিওটি না দেখে আপনার ভিডিওটা দেখবে। যখন কেউ ইউটিউবে যখন লিখবে যে হাউ টু মেক ইউটিউব ভিডিও, তখন যদি আপনার ইউটিউব ভিডিওটা যদি তার সামনে শো করে এবং আপনার টাইটেলটা যদি তার অন্য ভিডিওর থেকে যদি আকর্ষণীয় কোনো টাইটেল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা আঁকা দেখার সম্ভাবনা বেশি থাকে। এবার আসে ট্যাগ। আপনি ট্যাগগুলো কোথা থেকে কালেক্ট করবেন? অনেক ওয়েবসাইট আছে যেখান থেকে আপনি ট্যাগগুলো কালেক্ট করতে পারেন এবং আপনি যে টাইটেলটা দিচ্ছেন এই টাইটেলের মেন যে কিওয়ার্ডগুলো আছে এই কিওয়ার্ডগুলো আপনি ট্যাগে ইউজ করতে পারেন। এবং ভাইরাল কিছু ট্যাগের জন্য আপনি দুই তিনটে ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। যদি আপনি ওয়েবসাইটগুলো না জানেন অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমি আপনাকে পার্সোনালি ওয়েবসাইটগুলো দিয়ে দেবো যেখান থেকে আপনি ট্যাগ এবং টাইটেল এবং ডিসক্রিপশন লেখার জন্য আপনাকে কষ্ট করা লাগবে না, সেখান থেকে আপনি অটোমেটিক্যালি এগুলো পেয়ে যাবেন। তারপর আপনি যখন সোশ্যাল মিডিয়াতে আপনার ভিডিও শেয়ার করেন তখন আপনার থাম্বনেলটা ছোট হয়ে যায়। ছোট হওয়ার কারণে অনেকে থাম্বনেলটার উপরে ক্লিক দিতে চায় না এবং ভিডিওর লিঙ্কটি বড় দেখার কারণে অনেকে এটির উপরে ক্লিক দিতে চায় না। আপনি কি করবেন, আপনার ভিডিওর লিঙ্কটি ছোট করবেন এবং থাম্বনেলটি বড় করবেন। অনেকে হয়তো জানে না যে কিভাবে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার ফলে তার থাম্বনেলটি বড় হবে এবং লিঙ্কটি ছোট হবে। যদি আপনি না জানেন নিচে কমেন্ট বক্সে জানাবেন, কারণ আমি একটি ভিডিওর ভিতরে সব কিছু কভার করতে পারবো না। আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে ভিডিও দিব যে আপনারা কোন বিষয়গুলো জানেন না, যে বিষয়গুলো জানেন না আপনাদেরকে আমি হেল্প করব ওই বিষয়গুলোর উপরে ভিডিও দেওয়ার জন্য। তারপরে মূল এবং ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনার ওয়াচ টাইমটা কিভাবে 4000 ঘন্টা করবেন। অনেকে ইউটিউবে আসার পরে অনেক চিন্তা ভাবনা করে যে আপনার ওয়াচ টাইমটা কিভাবে বাড়াবো, কারণ ওয়াচ টাইমটাই ইম্পর্টেন্ট হয়ে যায় যে একটা পর্যায়ে আপনার সাবস্ক্রাইবার 1000 পূর্ণ হয়ে যায় কিন্তু আপনার ওয়াচ টাইমটা ফুল হয় না। আপনি এখানে দুইটা তিনটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারেন। তার ভেতরে প্রথম যে পদ্ধতিটা থাকবে সেটা হলো যে আপনি আপনার এই সবগুলো ভিডিওকে একটি প্লে লিস্টে ক্রিয়েট করুন। প্লে লিস্টে ক্রিয়েট করার পরে সাপোজ মনে করেন যে আপনার ইউটিউবে 50টি ভিডিও আছে বা আপনার ইউটিউবে 100 পিস ভিডিও আছে, আপনি 100 পিস ভিডিওর একটি প্লে লিস্টের ভেতরে ক্রিয়েট করুন। আপনার যখন এই 100টি ভিডিও একটি প্লে লিস্টের ভেতরে চলে আসবে এবং এই প্লে লিস্টের লিঙ্কটি আপনি কপি করুন। কপি করার পরে যে আপনার যে বাইরে যে কান্ট্রির যে আপনার যে বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন বা আপনার বাসার আত্মীয় স্বজন বলেন বা আপনার যে প্রতিবেশী আছে তাদেরকে এই প্লে লিস্টের লিঙ্কটি দিয়ে দিন এবং এই লিঙ্কটি দিয়ে আপনি তাকে বলুন যে সে যখন ফ্রি টাইমে থাকবে আপনার এই লিঙ্কের জন্য ক্লিক করে রেখে দেয় এবং আপনার ভিডিওগুলো অটোমেটিক চলতে থাকে। কারণ অনেকে ওয়াইফাইয়ের ভেতরে থাকে, তার MB খরচ হবে না, তখন যদি সে আপনার এই লিঙ্কটি প্লে করে রেখে দেয় দেখা যাবে যে একের পর এক আপনার ভিডিও প্লে হবে। একটা পর্যায়ে যখন আপনার 100 পিস ভিডিও যখন তার প্লে হয়ে যাবে আপনার হিউজ পরিমাণ একটি ওয়াচ টাইম আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। এখন যদি আপনার বিদেশে যদি 5 বন্ধু বান্ধব থাকে বা আপনার যদি আত্মীয় থাকে তো তাদেরকে আপনি লিঙ্ক পাঠিয়ে দিলেন, তারা যদি আর 2 দেয় দেখা যাবে যে এভাবে যদি আপনি কয়েকটা মেম্বারকে অ্যাড করতে পারেন তাহলে আপনার ওয়াচ টাইমটা রাতারাতি অনেকটাই বেড়ে যাবে। এবং আপনার তো পার্সোনালি ইউটিউব থেকে কিছু ওয়াচ টাইম আসে, তো দুইটা যখন আপনি একসাথে করবেন দেখবেন যে দিন শেষে যে আপনার একটি ভালো পরিমাণ ওয়াচ টাইম চলে আসছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হইতে আপনার বেশি লেট হবে না। এই একটি ভিডিওর ভেতরে হয়তো আপনাদেরকে সব কিছু বোঝানো সম্ভব ছিল না বা আমি বুঝাইতে পারিনি। নিচে কমেন্ট বক্সে জানাবেন যে কোন বিষয়গুলো আপনি জানেন না এবং কোন বিষয়গুলো আপনার হেল্পের প্রয়োজন, আমি আপনাকে পার্সোনালি হেল্প করব। এবং যদি আপনি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই নিচ থেকে সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে পরবর্তীতে এমন নতুন ভিডিও আপনার আর মিস হবে না। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।